প্রতিদিন যদি একটি করে আপেল খান তাহলে আর ডাক্তারের কাছে যেতে হয় না, এ বিষয়ে আমরা সবাই জানি। আপেলে থাকা পুষ্টিগুণ শরীরের জন্য খুবই উপকারী, তবে চিকিৎসকেরা বলছেন দিনে দুইটির বেশি আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপেলে রয়েছে ভিটামিন সি, ফাইবার এবং পটাশিয়াম, এসব উপাদানগুলো শরীরের বিষাক্ত পদার্থগুলো বের করে দেয়। তবে অতিরিক্ত আপেল খাওয়ার ফলে শরীরের একদিনেই বেশি মাত্রায় ক্যালোরি গ্রহণ করে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন দুইটির বেশি আপেল খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। চলুন তবে জেনে নেওয়া যাক অতিরিক্ত আপেল খাওয়ার অপকারিতা সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। আপেলে থাকা ফাইবার যা দীর্ঘদিন পেট ভরিয়ে রাখতে পারে। যদি ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়া হয় সেক্ষেত্রে পেট ব্যথা, পেট ফাঁপা, কষ্টকাঠিন্য সহ বমি হতে পারে। একজন মানুষের বয়স অনুযায়ী দৈহিক 20-40 গ্রাম ফাইবার গ্রহণ করা উচিত। ফাইবার ছাড়াও আপেলে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট, এর ফলেই আমরা শরীরে এনার্জি পেয়ে থাকি। এর জন্য ব্যায়াম করার আগে আপেল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। সবচেয়ে মজার বিষয় হলো আপেল খেলে শরীর থেকে হ্যাপি হরমোন সেরোটোনিন নির্গত হয়, যা আমাদের মনকে প্রশান্তি দেয়। আপেল বেশি খেলে এতে থাকা কার্বোহাইড্রেট ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর হতে পারে, কারণ কার্বোহাইড্রেট রক্তে সুগার লেভেল বাড়িয়ে দেয়। সর্বাধিক কীটনাশক প্রয়োগ করা হয় এমন ফল বা সবজির তালিকায় প্রথমে রয়েছে আপেলের নাম। আপেলে যেহেতু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, তাই এটি বেশি খেলে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে। অনেকে ডায়েটে আপেল রাখেন ওজন কমানোর জন্য, সেক্ষেত্রে একটির বেশি রাখা উচিত নয়। দীর্ঘদিন ধরে যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন তাহলে আপেল খাওয়া বিরতি দিন। প্রাকৃতিক চিনি রয়েছে এমন ফলগুলো বদহজমের কারণ হতে পারে। এবার জানলেন তো অতিরিক্ত আপেল খেলে কি হয়, তাই খেতে হবে পরিমাণ মতো, 1-2টির বেশি না খাওয়াই ভালো। ধন্যবাদ।